নমস্কার বন্ধুরা, আমাদের পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা বাড়িতে খুব সহজে কিভাবে জন্মাষ্টমী পালন করি। প্রতিদিন সকালে আমরা যেভাবে রাধা মাধবের নিত্য পুজো করি, ঠিক একই রকমভাবে আজকেও সকালবেলা স্নান করে ঠাকুরের পুজো আমি একবার দিয়ে দিয়েছি। ঠাকুরঘর থেকে বেরিয়ে বাড়ির যারা উপোস করবে না তাদের জন্য রান্নাবান্না ও অন্যান্য কাজকর্ম সেরে আবার স্নান করে শুদ্ধ কাপড়ে আমরা তিন যা চলে এসেছি ঠাকুরঘরে। আমরা দুই যা এখন জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরকে যে বিশেষ স্নান করানো হয়, মানে পঞ্চামৃত দিয়ে এখন ঠাকুরের অভিষেক করাব। আর বড়দি মানে আমার বড় যা ঠাকুরের ভোগের আয়োজন করছে। সকালবেলা আমি যখন ঠাকুরঘরে এসেছিলাম তখনই তাল বালতির জলে ভিজিয়ে রেখেছি। বড়দি এখন ওই তালের রস বের করে ঠাকুরের প্রিয় তালের বড়া ও অন্যান্য আইটেম তৈরি করবে। জন্মদিনের পোশাক, এখানে আছে অনেক রকমের টিপ, যেটা ভালো লাগবে সেটা পরাবো। এর মধ্যে কিছু গয়না আর মেকআপের জিনিস, আর এর মধ্যে আছে ছোট ছোট গয়নাগুলো, কানের দুল, আংটি, হাতের চুড়ি, সরু চেন, আরও চুড়ি আর চিক। শ্রীকৃষ্ণের বাঁশি, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, 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 ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। দুধ দিয়ে অভিষেকের পর এবার হচ্ছে দই দিয়ে। প্রত্যেকবার কিন্তু একই রকম ভাবে বলতে হবে, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। এবার দিচ্ছি শর্করা মানে চিনি। চিনি এখানে দিয়ে গুলে তারপর শ্রীকৃষ্ণ আর রাধিকার অঙ্গে দেব। এবার অভিষেক হচ্ছে ঘি দিয়ে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। এবার মধু দিয়ে। এরকম সব আলাদা আলাদা করেও দেওয়া যায়, আবার সবগুলো উপকরণ একটা পাত্রে মিশিয়ে নিয়ে একবারেও দেওয়া যায়। সব উপকরণ মিশিয়ে এবার আমার লাড়ু আর লাড়লিকে একটু মাসাজ করে দিচ্ছি। এবার দিয়ে দিলাম গঙ্গা জল। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। সাধারণ জলের সঙ্গে অগুরু মিশিয়ে এবার স্নান করিয়ে দিচ্ছি। আমি রাধা মাধবের পুজো দিই খুব সাধারণভাবে, সন্তান স্নেহে। ওনাদের সাথে আমার সম্পর্ক মা এবং সন্তানের। শ্রীকৃষ্ণ হলো আমার লাড়ু আর রাধিকা হলো আমার লাডলি। হয়ে গেল আমার লাড়ুর স্নান, এবার বুম্বা মুছিয়ে দেবে। লাডলিকেও পরিষ্কার জলে স্নান করিয়ে দিলাম। এখন নতুন পোশাক আর নতুন গয়না পরিয়ে সাজাবো আবার
লাড়ু লাড্ডিকে। লাড়ুর ধুতি, মুকুট, লাড্ডির মুকুট, মালা, দুজনের একই রকমের মালা, লিকুইড লিপস্টিক আর তুলি। কোমর বন্ধনী আর মোম আঠা। বর্দির তালের রস করা হয়ে গেছে, এবার একদিকে বসিয়ে দিয়েছে সুজি আর একদিকে তালের ক্ষীরের জন্য দুধ জ্বাল দিচ্ছে। কমপ্লিট হয়ে গেছে সাজানো, জন্মদিনের সাজে রেডি আমার লাড়ু। অভিষেক থেকে শুরু করে ওদের সাজানো কমপ্লিট হওয়া পর্যন্ত আমার সময় লাগলো প্রায় 3 ঘন্টা। আর এই হলো আমার লাড্লির সাজ। তাহলে বন্ধুরা বলো তো দেখি, জন্মদিনের সাজে কাকে বেশি সুন্দর লাগছে, লাড্ডুকে না আমার লাড্লিকে? এদিকে এই সময়ের মধ্যে ঠাকুরের আজকের ভোগ রেডি করা হয়ে গেছে বর্দির। আজকে ঠাকুরকে অন্নভোগ দেওয়া হবে না, আজকের ভোগে থাকছে লুচি, সুজি, তালের মালপোয়া, তালের ক্ষীর আর তালের বড়া। অন্নভোগ দেওয়া হবে আগামীকাল পারণে, যাকে বলা হয় নন্দোৎসব। বেলুন দিয়ে একটু ডেকোরেশন হচ্ছে, ডেকোরেশনে আমার লাড়লা। এখন হবে জন্মাষ্টমীর পূজা। ভোগ নিবেদন হয়ে গেছে, আমাদের জন্মাষ্টমীর পূজা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে। আর অনুরোধ করছি, এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। এক এক করে আমরা 3 জা ঠাকুরের পুজো দিলাম। এই দেখো আমাদের গোপাল ঠাকুর ভোগ নিয়ে নিয়েছে। পরের দিন সকালবেলা, আজকে জন্মাষ্টমী পালন আর নন্দোৎসব। সকালের পুজো দেওয়া শেষ, এখন ভোগ রান্না হবে। আজকে ভোগ রান্না করছে মেজদি। এদিকে ঘরে বর্দি করছে লুচি আর পায়েস। আজকের ভোগের জন্য রান্না হয়েছে অন্ন, 5 রকমের ভাজি, 2 রকমের শাক, ডাল, লাবড়া, আলু পটল, পনিরের রসা, চাটনি, পায়েস, লুচি আর দেওয়া হবে ঘি, কাঁচা লঙ্কা।
এইভাবে সম্পূর্ণ হলো আমাদের জন্মাষ্টমীর ব্রত পালন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।